পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে এখন পদ হারানোর তারেক আতঙ্ক বিরাজ করছে। কখন যে কার পদ চলে যায় এ নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন তাদের নেতারা। তিনি আজ নীলফামারী সৈয়দপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে মর্যাদাশীল একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সমস্ত পৃথিবীর নেতৃবৃন্দ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে, সরকারের সাথে কাজের আগ্রহ দেখিয়েছে, এতে স্বপ্নভঙ্গ হয়েছে বিএনপির। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে পৃথিবীর সামনে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচনের পর বিএনপি জামাত এবং যে সমস্ত অপশক্তি নির্বাচন বানচাল করতে চেয়েছিল, যে সমস্ত অপশক্তির সাথে আন্তর্জাতিক চক্র যুক্ত ছিল, তারা সবাই মিলে উন্মুখ হয়ে বসেছিল যে সরকার আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হয়। তাদের বেলুনটা ফুস করে ফুটে গেছে। আর বিএনপির মধ্যে এখন তারেক ভূত, সকালবেলা উঠে দেখে তার পদ দাঁড়ি তারেক জিয়া কেটে দিয়েছে। এখন বিএনপির নেতারা তারেক ভূতের কারণে তারা এখন শঙ্কার মধ্যে আছে কখন তার পদ চলে যায়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খানের সভাপতিত্বে বর্ধিত সভায় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সহ অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তৃতা করেন।